नमस्कार बंधुरा, गुरु पूर्णिमार पूर्णतिथी आमार चैनेले आपनादेर सबाई के स्वागत। आज के मायर बागान देखाबो बोले भिडियोटा करेछि। तो एटा आमार मायर प्रथमे देखा, एटा मायर तुलसी मंच। तारपरे एकटा जबा गाच रयेछे, एटा अरबिंद कलर जबा हय, एई मुहूर्ते फुल फोटेनि। एटा एकटा कैक्टास। এটা একটা বড় টগর ফুলের গাছ, বেশ বড় হয়ে যায়। প্রত্যেক বছর মাই কেটে দেয় এটাকে, কিন্তু তারপরে বর্ষার জলে আবার বড় হয়ে যায়। এটা ধারে পাতাবাহারের গাছ রয়েছে, এটা একটা মানি প্ল্যান্টের গাছ। আমি যেখানে থাকি সেখানে মানি প্ল্যান্টও বাঁচানো খুবই মুশকিল হয়ে থাকে, আর এখানে তো সব কিছু পড়েই হয়ে যায় আপনি আপ। তো এই গাছের কাটিং বলুন, গাছের যত্ন বলুন, সব কিছু আমার মাই করে থাকে। এই পাতাবাহারের গাছটা আমাদের বেড়ার মতো কাজ করে। এই পাশে রয়েছে একটা কামিনী গাছ, এটাও ফুল হয়, কেটে দেওয়া হয়েছে এই মুহূর্তে। আর তার পাশে রয়েছে রঙ্গন ফুলের গাছ। আমাদের বাড়িতে দুটো গেট রয়েছে, এটা বড় গেটটা। এর এপাশের দিকে যে বাগানটা রয়েছে, এখানে এইসব গাছ লাগানো রয়েছে। যে গোলাপ গাছটা দেখতে পাচ্ছেন, এটা অনেক বছরের পুরনো, প্রায় 17-18 বছরের পুরনো গাছ। এটা এখনও ফুল হয়, মা প্রত্যেক বছর কার্তিক মাসে কেটে দেয়, আবার বড় হয়ে যায়। আর এপাশে রয়েছে বড় টগরের গাছ, এটাতেও ফুল হচ্ছে এখন। আর যে এই গাছটা দেখছেন, এই গাছটাতেও ফুল হয়, এটা শীতকালে এই ফুলগুলো হয়, রজনীগন্ধার মতো দেখতে লাগে। এগুলো হচ্ছে সাদা অপরাজিতা ফুলের গাছ। প্রাচীরের গা বেয়ে গেছে। এগুলো লিলি ফুলের গাছ, পিঙ্ক কালার, ইয়েলো কালারের। এই পাশে রয়েছে একটা ক্যাকটাস, আর এটা কারি পাতার গাছ, একটা গাঁদা ফুলের গাছ। এখানে কিছু টবে পাতাবাহারের গাছ টাছ লাগানো রয়েছে। নিচে অনেকগুলো লঙ্কা গাছ রয়েছে। আর এই দেখুন একটা ছোট্ট পেঁপে গাছ, বাট পেঁপেগুলো এত ছোট গাছও বেশ বড় ধরনের হয়েছে। কাছ থেকে দেখাই আপনাদের পেঁপেগুলোকে, সবেমাত্র ধরেছে, বাট দেখে মনে হচ্ছে বড়ই হবে। লাল জবার গাছ। বাগানের মাঝখানে রাস্তা, তার এপাশ ওপাশে আমি দেখাচ্ছি। এপাশের দিকে রয়েছে মিষ্টি পানের গাছ, এগুলো সব পান গাছ। একটা কুমড়ো গাছ রয়েছে, পাঁচিলের ওপরেই লাগানো রয়েছে, মানে বেয়ে বেয়ে গেছে। নিচে বেগুন গাছ রয়েছে, অনেকগুলো বেগুন গাছ পাশাপাশি লাগানো রয়েছে, ফুলও এসেছে। এটা কলকে ফুলের গাছ, অরেঞ্জ কালারের কলকে ফুল। এটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ। এক একটা সিজনে তো এত গন্ধরাজ ফুল হয় যে সাদা হয়ে যায় পুরো গাছটাতে। এখনও কুড়ি হয়ে আছে, তবে বেশি নয়। এটা আরেকটা গন্ধরাজ, এর গন্ধরাজের যাত্রা আর একটু আলাদা। গাছটা একটু বড় হয়। এটা হলুদের গাছ, বর্ষার জল পেয়ে খুব সুন্দরভাবে উঠেছে। এগুলো হলুদের গাছ। আর এটা মোয়া পাতা গাছ। এপাশে কচু গাছগুলো রয়েছে। এটা একটা কাঞ্চন ফুলের গাছ, কাঞ্চন ফুলগুলো এরকম দেখতে হয়, হোয়াইট কালারের। এটা একটা বড় কারি পাতার গাছ। এটা আরেকটা কলকে ফুলের গাছ। আর এটা একটা
আতা গাছ দেখাচ্ছি, যেটাকে কাস্টার্ড অ্যাপেল বলা হয়ে থাকে। আতা গাছটা খুব একটা বড় নয়, কিন্তু তবুও এতে আতা হয়। আর এই দেখুন ফুলও এসেছে, এই দেখুন আতা গাছে অলরেডি ফুল চলে এসেছে। আর এই আতা গাছটা কেউ লাগায়নি, কিন্তু আপনি আর পড়েই হয়েছে। এটা ওলের গাছ, কচু গাছ, এটা আরেক ধরনের জবার গাছ, এটা একটা লঙ্কা গাছ, লঙ্কা ফুলও এসেছে, লঙ্কা হয়ও এতে। আর এটা লেবু গাছ, পাতি লেবুর গাছ। চলুন এবার দেখা যাক এপাশে কী গাছ আছে। এখানে কুমড়ো গাছও আছে, চাল কুমড়োর গাছও আছে। দূরে দেখুন একটু উচ্ছে গাছ আছে, হলুদ গাছ, আর কচু গাছ। আর এই গাছটা হচ্ছে পুঁই শাকের গাছ, বর্ষার জলে কচু কচু ডগ বেরিয়েছে, খাওয়াও হয়েছে। আর এই ওপরে বয়ে গেছে এটা কুমড়ো গাছটা, উপরে উঠেছে। এপাশের দিকে রয়েছে একটা আম গাছ। এর আগেও দুটো আম গাছ ছিল, ঝড়ে পড়ে যাওয়ার জন্য কেটে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে ধুতরা ফুলের গাছ, এটা ডবল ধুতরা, নীল কালারের হয়। এখানে আরেকটা কুমড়ো গাছ রয়েছে। এগুলো সব আপনি আর পড়ে পড়ে হয়েছে। এটা মুরগি ছুটন ফুলের গাছ, এটা মায়ের পেয়ারা গাছ। আগে যে গাছটাও ছিল তাতে অনেক ফল হতো, কিন্তু সেটা কেটে দেওয়া হয়েছে, আবার একটা গাছ হয়েছে। আপনি আর পড়েই হয়েছে, এটাকেও লাগাতে হয়নি। অ্যাকচুয়ালি আমাদের এখানে পেয়ারা গাছ, আম গাছ, আতা গাছ এগুলো লাগাতে হয় না। একটা পেয়ারা হয়েছে দেখুন, পেকে গেছে, পেয়ারা অনেকগুলো হয়েছে। এটা বেশ পাকালো হয়েছে, তো আমি পেড়ে নিলাম। এবার মায়ের ছাদে যাওয়া যাক। মায়ের ছাদে এই গাছগুলো রয়েছে, নয়নতারা ফুলের, সাদা নয়নতারা ফুলের গাছ এটা। এটা একটা বেলা ফুলের গাছ, এটা অনেক দিনের পুরনো গাছ, যাকে একটা ক্যাকটাস। এটাও এক ধরনের ক্যাকটাস। এটা মায়ের জুঁই ফুলের গাছ, গাছটি প্রায় 24-25 বছরের পুরনো গাছ। প্রত্যেক বছর গরমে মা এটাকে কেটে দেয়, তারপরে বর্ষার জল পাওয়ার সাথে সাথে এটা অনেক বড় হয়ে যায়, আর অনেক কুঁড়ি আসে, অনেক ফুল ফোটে। এখনও খুব কুঁড়ি হয়ে আছে। আর এই একটা গাছের নাম যদিও বা আমি জানি না, তবে সে আপনারা সবাই জানেন হবে, জানলে আমাকে কমেন্ট করে জানাবেন এই ফুলটার, গাছটার নাম কী। ছাদ থেকে আমাদের পেছনের বাগানটা দেখা যাচ্ছে, দেখুন এইখানেই যত ফল আর সবজি গাছগুলো লাগানো রয়েছে, ফুলেরও গাছ কিছু কিছু আছে। এবার আরও গাছ দেখাই আপনাদের। এটা একটা জবা ফুলের গাছ, আর এই গাছটারও নাম আমি ঠিক জানি না, তবে খুব ফুল ফোটে। সবগুলোই মায়ের যত্ন করে কাটা, সার দেওয়া, এগুলো মায়ের ক্যাকটাস। বিভিন্ন ধরনের ক্যাকটাস রয়েছে এর মধ্যে, আর ক্যাকটাসগুলোতে ফুলও ফোটে। এটা জোয়ানের গাছ, আর জোয়ান যাকে বলা হয়ে থাকে তার গাছ এগুলো।
আর দেখি এ পাশে আর কি আছে। এপাশে এই দেখুন এক ধরনের ক্যাকটাস, এটাও অনেক দিনের পুরনো ক্যাকটাস। এটা ছাদ থেকে আমাদের আশেপাশের এই জায়গাগুলো ছাদ থেকে আমাদের রাস্তা, আশেপাশের বাড়ি, এখন অনেক বাড়ি বেড়ে গেছে, অনেক হয়ে গেছে। আগে এত বাড়ি ছিল না, এখন সব অনেক বাড়ি হয়ে গেছে। আমি এখানে আসাতেই দেখলাম যে চার পাঁচটা নতুন বাড়ি হয়ে গেছে। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা। যদি নতুন কেউ আমার এই চ্যানেলটিতে থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার মায়ের বাগানটা আপনাদের সবার কেমন।